নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন ঘটেছে। বর্তমানে যেই ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়টি আর ঘূর্ণিঝড় থাকছে না, তাতে কিন্তু পরিবর্তন ঘটছে। এবং যেই দুটি ঘূর্ণাবর্ত ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটছে। তার জেরে কিন্তু এবার আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টি থাকছে, প্রায় 19 তারিখ থেকে থাকার সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। তো ভারতীয় মৌসুম ভবন আর কি বলছে এবং কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে, কোথায় কোথায় হিট ওয়েভ থাকতে পারে, তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেট দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। বর্তমানে যেটা বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিমে যে বর্ষা রয়েছে তা কিন্তু আমাদের দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন কিছু জায়গা এবং তারই সাথে দক্ষিণ পূর্ব আমাদের বঙ্গোপসাগরের দিকটাতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু 19 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে, যেটা কিন্তু কমোরিন এরিয়া এবং তার সংলগ্ন তামিলনাড়ুর পাশে থাকছে, যার জেরে কিন্তু একটি সাইক্লোনিক সার্কুলেশন থাকছে। এবং এই সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে বিস্তার করছে এবং এর ফলে কিন্তু বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে, যেটা যার জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে প্রায় 40 থেকে 50 কিলোমিটার, যেটা কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, মাহে, লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে থাকবে। এবং থান্ডারস্টর্ম তার সাথে অর্থাৎ বজ্রঝড় এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো আবহাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার, যেটা থাকবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, রায়লসীমা এই জায়গাগুলিতে আগামী 7 দিন। এবং এর জেরে কিন্তু হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, দক্ষিণ কর্ণাটকা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 17 থেকে 21 তারিখ অবধি। এবং আমাদের উপকূলবর্তী কর্ণাটকা এবং তার সংলগ্ন যে জায়গাগুলি থাকবে সেখানে কিন্তু 17 থেকে 19 তারিখ অবধি বৃষ্টি থাকবে এবং লাক্ষাদ্বীপে কিন্তু 19 থেকে 21 তারিখ অবধি বৃষ্টি থাকবে। এবং ভারী বৃষ্টি যেটা থাকবে, যার জন্য কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এই জায়গাগুলিতে কিন্তু 17 থেকে 21 তারিখ থাকবে এবং কেরালা, মাহে, দক্ষিণ কর্ণাটকা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 18 থেকে 21 তারিখ অবধি থাকবে। এবং এখানে অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য যে লাল সতর্কবার্তা থাকছে সেটা কিন্তু তামিলনাড়ুর উপর থাকছে, যেটা বলছে 20 তারিখ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো আবহাওয়া কিন্তু 30 থেকে 40 কিলোমিটার, যেটা থাকবে কাঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এই জায়গাগুলিতে। এবং তারই সাথে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 7 দিন থাকবে। এবং তারই সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 20 তারিখ অবধি এবং এরই সাথে হালকা থেকে বিচ্ছিন্ন বৃষ্টি থাকবে, যার সাথে বজ্রবিদ্যুৎ এবং বজ্রঝড় এবং তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার, যেটা কিন্তু আমাদের ওড়িশা এবং বিহার, তার সাথে ঝাড়খণ্ড, আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে কিন্তু যেটা বলা হচ্ছে আরও বিভিন্ন জায়গা থাকছে, তার সাথে কিন্তু সেটা কিন্তু 19 থেকে 22 তারিখ অবধি থাকছে। এবং এরই সাথে আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম সরি উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে বিস্তার করছে। এবং এর ফলেই কিন্তু বলা হচ্ছে স্ক্যাটার্ড থেকে অর্থাৎ বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে আমাদের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে আগামী 7 দিন। এবং এরই সাথে কিন্তু বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং তারই সাথে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে এবং তারই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার, যেটা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে আগামী 7 দিন। এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু সিকিমে 19 থেকে 20 তারিখ, অরুণাচল প্রদেশে বলা হচ্ছে 17 থেকে 19 তারিখ এবং আসাম, মেঘালয় এই জায়গাগুলিতে কিন্তু 17 থেকে 20 তারিখ। তার সাথে আরেকটি নতুন পশ্চিমী সন্ধ্যা থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু এফেক্ট ফেলবে, যেটা কিন্তু 17 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে, এবং যার জেরে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ এই জায়গাগুলিতে। এবং তারই সাথে কিন্তু উত্তরাখণ্ডের দিকটাতেও কিন্তু 17 থেকে 19 তারিখ অবধি থাকছে। এবং তারই সাথে এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে প্রায় 43 ডিগ্রির ওপর তাপমাত্রা যেসব জায়গাগুলিতে থাকবে, রাজস্থান এবং তারই সাথে দক্ষিণ হরিয়ানা এবং গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু প্রায় স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি ওপরে থাকবে এবং হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু কিছু কিছু জায়গায় রাজস্থানের, পাঞ্জাবের, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গায় 17 থেকে 21 তারিখ এবং মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে 18 থেকে 21 তারিখ এবং
গুরুতর হিট কন্ডিশনস অর্থাৎ সিভিয়ার হিট কন্ডিশনস থাকবে, যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে 17-21 তারিখ এবং হরিয়ানাতে দিল্লিতে কিন্তু বলা হচ্ছে 18-21 তারিখ, এবং নর্মালি হিট ওয়েভ কন্ডিশনস যেটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু 18-19 তারিখ অবধি থাকতে পারে, এবং উড়িষ্যাতে কিন্তু 19-21 তারিখ অবধি থাকবে, তার সাথে গুজরাটে কিন্তু বলা হচ্ছে 17-18 তারিখ অবধি থাকবে, বিহারে কিন্তু 17-19 তারিখ অবধি থাকবে, ঝাড়খণ্ডে 18-21 তারিখ অবধি থাকবে, এবং গরম আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে, অস্বস্তিকর পরিবেশ থাকবে, যেটা আমাদের উত্তরবঙ্গে কিন্তু থাকবে 17 তারিখ অর্থাৎ আজ। এবং এরপরে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি, এবং এর সাথে আমরা যে 7 দিনের বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দামানে কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল হতে পারে আগামী 7 দিন, এবং তার সাথে অরুণাচল প্রদেশে কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল থাকবে আগামী 4 দিন, এবং তারপরে কিন্তু ফেলের স্প্রেড রেনফল থাকবে, এবং নাগাল্যান্ডেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, বিক্ষিপ্ত থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কিন্তু 19 তারিখ থেকে বাড়বে, এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে আজ ও আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকবে, এবং তারপরে কিন্তু 19 তারিখ থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, তারপরে কিন্তু 23 তারিখ অবধি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং ওড়িশাতে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত, এবং ঝাড়খণ্ডেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, আর কোথাও কিন্তু তেমনভাবে কিছু বলা নেই, এবং অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে, অতটা জায়গা আমরা কভার করছি না। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে, বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডবল মডেল বজ্র বৃষ্টি মডেল, যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে 19 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা এখনও 2-4 ডিগ্রি বাড়বে যেটা বলা হচ্ছে আগামী 4 দিনের মধ্যে, এবং তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর নেই, তবে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু 19 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এবং তারই সাথে কিন্তু এইসব জায়গাগুলিতে আজ ও আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে, এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গাতে হিট ওয়েভ থাকবে, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু হিট ওয়েভ থাকবে না। তো বর্তমানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু হিট ওয়েভ থাকার তেমন কোনো সম্ভাবনা নেই, এবং বর্তমানে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 19 তারিখের দিকে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দু এক জায়গায় থাকলেও থাকতে পারে, তবে উইন্ডি স্ক্রিনে কিন্তু আমরা তেমন কিছু পাচ্ছি না, তবে ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে 19 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উইন্ডির আপডেটে 20 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, এবং এরই সাথে কিন্তু যেই ঘূর্ণাবর্তটি রয়েছে এপাশে, দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিন্তু থাকছে ভারী পরিমাণে, এবং এরই সাথে কিন্তু আমরা এপাশে আন্দামান সাগরের দিকটাতেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এটাই কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ঘটাবে, এবং তারপরে কিন্তু ক্রমশ সরে আসবে উত্তর পূর্ব দিকে, যার জেরে কিন্তু এপাশে মায়ানমারের দিকটাতে ভারী পরিমাণে বৃষ্টি হবে, এপাশে যেই ঘূর্ণাবর্তটি থাকছে আমাদের আন্দামান সাগরের কাছে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ সরে যাবে, যার জেরে কিন্তু আমাদের মায়ানমারের দিকটাতে বৃষ্টি হবে, এবং এপাশে যেটা আমাদের ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে রয়েছে, যেটা তামিলনাড়ুর দিকে রয়েছে, সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পরে কিন্তু ঘূর্ণাবর্তটি ক্রমশ পূর্ব দিকে সরে যাবে, দক্ষিণ পূর্ব দিকে, সরি উত্তর পূর্ব দিকে, এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর জেরে তেমনভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, তবে এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু এর জেরে কিন্তু বৃষ্টি হলেও হতে পারে, তবে এটা কিন্তু দিক পরিবর্তনও করতে পারে, বর্তমানে কিন্তু আমরা এটা কিন্তু যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে যাই তাহলে কিন্তু আমরা তেমনভাবে কিন্তু ঘূর্ণিঝড় রূপে দেখতে পাচ্ছি না, কারণ এটা কিন্তু এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের সম্বন্ধে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তেমন কিছু বলেনি, কারণ এটাকে কিন্তু এখনও অবধি তেমন কিছু বলা হয়নি, সুস্পষ্ট নিম্নচাপ বা অতিগভীর নিম্নচাপ তেমনও কিছু কিন্তু বলা হয়নি, এখানে একটি ঘূর্ণাবর্ত এবং এপাশে একটি ঘূর্ণাবর্ত থাকছে, তবে এই দুটোই কিন্তু আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তার জেরে তেমনভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে এখানে কিন্তু আসামের দিকটাতে আমাদের একটি ঘূর্ণাবর্ত থাকছে এবং নতুন করে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু 20 তারিখের দিকটা থেকে থাকবে বর্তমানে উইন্ডির আপডেটে যেটা আমরা পাচ্ছি, তবে ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে 19 তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, তবে এখানে কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে, যাই হোক যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমরা যদি বজ্রবৃষ্টি মোড়ে যাই তাহলে কিন্তু 20 তারিখ আমরা যেটা পাচ্ছি বিকেল 4টের দিকে এপাশে কিন্তু উলুবেড়িয়া, কোলাঘাট এবং তার সাথে খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সাথে কাটোয়া এবং তার সাথে কিন্তু বেলডাঙ্গা এবং করিমপুর, দমকল, আজিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ মুর্শিদাবাদ, তার সাথে কিন্তু বর্ধমান এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা,
তারই সাথে কিন্তু কলকাতা এবং তারই সাথে হুগলি এবং হাওড়ার বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 21 তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলার ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তারই সাথে কিন্তু হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে নদিয়া এবং তার সাথে বর্ধমান এবং এপাশে হাওড়া এবং তারই সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। বাঁকুড়ার দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং ভারতীয় মৌসুম ভবন কিন্তু 23 তারিখ অবধি আপডেট দিয়েছে। 23 তারিখ অবধি কিন্তু বলছে বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসব সাইডে উঠে থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে পাচ্ছি না এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা কিন্তু আবারও আস্তে আস্তে বাড়বে। প্রায় কিন্তু 26 তারিখের দিকে আবারও কিন্তু 37, 38, 39 ডিগ্রি কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। আবারও কিন্তু অস্বস্তিকর গরম ভাব আসবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।